সাভার থেকে সরাসরি যুক্ত আছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, প্রস্তুতির সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। আসিফ পিপু, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, তার আগে একটি প্রতিবেদন দেখাচ্ছিলেন, এখন কিন্তু জাতীয় স্মৃতিসৌধ পুরোপুরি প্রস্তুত এবং আর কিছুক্ষণের মধ্যেই পুলিশের যে এখানকার প্রায় 3,500 থেকে 4,000 পুলিশ মোতায়েন করা হবে তার একটি ব্রিফিং আছে এবং পুলিশ মোতায়েন করবে। আমরা যদি একটু দেখাই, জাতীয় স্মৃতিসৌধের এখন কিন্তু পুরোপুরি প্রস্তুত এবং আর কিছুক্ষণ পরেই অর্থাৎ 4টার পরেই কিন্তু যে এসএসএফের যে এখানকার যে ডগ স্কোয়াড দিয়ে কিন্তু সুইপ করার কথা সেটা করবে এবং এরপর পরেই কিন্তু পুলিশের যে কার্যক্রম সেটা কিন্তু চলবে। এবং এই গৌরবময় যে দিন এবং প্রতি বছর এই দিনকে কিন্তু আসলেই কোটি বাঙালির যে শ্রদ্ধা ভরণ স্মরণ করে গোটা জাতির সন্তানরা। এর মধ্যে কিন্তু আপনি দেখছেন যে এসএসএফ এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী সাদা পোশাকে কিন্তু তারা এখানে অপেক্ষা করছে এবং পুরাটা স্মৃতিসৌধে ঘুরে ঘুরে দেখছে এবং কোথায় কীভাবে আইন শৃঙ্খলা বাহিনী থাকবে এবং সেই বিষয়গুলি তারা আসলে দেখছে। এবং ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে আর কিছুক্ষণের মধ্যেই জাতীয় স্মৃতিসৌধের আশপাশ এলাকায় 4 স্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে, সেগুলোও কিন্তু ঘুরে ঘুরে দেখবে এবং আইন শৃঙ্খলা বাহিনী সেখানে একটি সভা করবে এবং কার ডিউটি কোথায় কীভাবে কোথায় থাকবে সেগুলো কিন্তু আসলে তারা এই 108 একর যে জমির মানে এই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজও কিন্তু ইতিমধ্যে শেষ হয়েছে এবং বিভিন্ন পয়েন্টে পয়েন্টে আপনি জানেন যে রং তুলির কাজ এবং ফুল দিয়ে সাজানো সব গুলোই কিন্তু তারা আসলে করেছে। এবং আমরা যেটা দেখেছি যে এখন কিন্তু যে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন যে পুরোপুরি মোতায়েন থাকার কারণে অর্থাৎ মূল ফটক সহ আশেপাশে যেসব ফটকগুলি রয়েছে সবগুলো ফটকে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। এই মধ্যেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, পাশাপাশি যে পুলিশের যে কন্ট্রোল রুম সেই কন্ট্রোল রুমে কিন্তু সিসিটিভি বসানো হয়েছে, সেখান থেকে পুলিশের যে কার্যক্রম সেটা কিন্তু মূলত তারা করবে। এরই মধ্যে যে আইন শৃঙ্খলা বাহিনীর যে ঢাকা ইচ্ছা মহাসড়ক এবং এই জাতীয় স্মৃতিসৌধের চারপাশেই কিন্তু আপনারা জানেন যে পুলিশ মোতায়েন রয়েছে এবং এখন কিন্তু যে পুরা জাতীয় স্মৃতিসৌধের চারপাশ সহ ঢাকা ইচ্ছা মহাসড়ক সহ এবং নয়ারহাট সহ চারপাশেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী জোরদার করা হয়েছে। এই ছিল আমার কাছে পরিষ্কার পরিচ্ছন্ন এবং ধোয়া রং তুলির কাজের সর্বশেষ খবর স্মৃতিসৌধের। ফিরে যাচ্ছি স্টুডিওতে, আসিফ টিপু আপনার কাছে।